প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক অমানুষ আছে, যেসব অমানুষগুলো সবসময় ভালো মানুষের মুখোশ পরে আমাদের সমাজে চলাফেরা করে। আপনি চাইলে সেই অমানুষগুলোকে আমাদের সমাজ থেকে কখনো বিচ্ছিন্ন করতে পারবেন না, কারণ সেই অমানুষগুলোর সিন্ডিকেট অনেক লম্বা। তারা প্রতিনিয়ত আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে বিভিন্নভাবে। কেউ বা হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে নিচ্ছে, কেউ বা আবার সাধারণ মানুষকে হারাম খাওয়াচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে যখন হারাম হালালের বিষয়টা আসলো, তাহলে এই বিষয়টি নিয়ে কথা বলা যাক। প্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কিছুদিন আগে একটা সিন্ডিকেট ধরা পড়ছে, যে সিন্ডিকেট ঢাকা বিভিন্ন রেস্তোরাঁতে মরা মুরগি সাপ্লাই করতো, আর সে হোটেলের মালিকগুলো 92% মুসলিম কান্ট্রিতে বিভিন্ন মানুষদেরকে মরা মুরগি খাওয়াতো। রাতভর দূর দূরান্ত থেকে আসা গাড়ি থেকে নামছে মুরগি, এইসব গাড়ি থেকে লক্ষাধিক তাজা মুরগির সঙ্গে নামছে হাজারখানেক মরা মুরগিও। ছদ্মবেশে ঘুরতেই দেখা যায় আড়তে ছড়িয়ে থাকা এসব মরা মুরগি সযত্নে রাখছেন দোকানিরা। একটি সিন্ডিকেট বড় বড় হোটেল ও রেস্তোরাঁর চাহিদা মেটাতে মরা মুরগি কেটে পরিষ্কার করছে। আর এই বিষয়টা আমাদের দেশের প্রশাসন অনেক তৎপরতা চালিয়ে কিন্তু বন্ধ করতে পারেনি। তারপরও তাদের এই কার্যকলাপগুলো তারা ছাড়িয়ে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে। যে দেশে আমরা মুসলমানেরা গরুর মাংস কিনতে গেলেও 3-4 বার করে ভাবি, এটা কি আমাদেরকে মরা গরুর মাংস দিচ্ছে না জীবিত গরুর মাংস জব করে দিচ্ছে। সেই দেশে মরা মুরগির মাংস কিংবা গরুর মাংস নয়, সেই দেশে এখন আপনাকে সরাসরি কুকুরের মাংস খাওয়াচ্ছে। আমার কথাগুলো হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনাকে আমি বিশ্বাস করতে বাধ্য করব। নারায়ণগঞ্জের কিছু রেস্টুরেন্টে একটি ছেলে প্রতিনিয়ত কুকুরের মাংস সাপ্লাই করে, এমনকি সেখানের কিছু যুবক ছেলেবেলে বেশ কিছুদিন যাবত এই জিনিসটাকে তার কেড়ে রেখেছে। ধরবে ধরবে বলে এই লোকটাকে ধরতে পারতেছে না বেশ কিছুদিন চেষ্টা চালিয়েও। হঠাৎ গতকালকেই ধরা পড়ছে এই ভদ্রলোকটা ওই যুবকগুলোর হাতে, যেখানে দেখা যাচ্ছে 50 কেজি কুকুরের মাংস বিভিন্ন হোটেলে দিচ্ছে এই ছেলেটি, আর এই কুকুরের মাংসগুলো খাচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষগুলো। কি আর মাংস, কুকুরের মাংস কোথায় দাও? বিরিয়ানির দোকানে? কোন বিরিয়ানির দোকানে? পাগলা বাজারে? সব দোকানে? কতদিন যাব দাও? অনেকদিন অনেকদিন। এখানে কত কেজি মাংস? 50 কেজি। এদিকে এই লোকটা নিজেই স্বীকার করেন, তারা বিভিন্ন হোটেলে ছাগলের মাংসের পরিবর্তে কুকুরের মাংস দিয়ে থাকেন, আর তাদের সিন্ডিকেট অনেক বড়। এখন আমার প্রশ্ন হলো, 92% একটা মুসলিম কান্ট্রিতে আপনি আমি আমরা কেউ সেফ না? আমরা হালাল খেতে চাইলেও কিন্তু আমাদেরকে হালাল খাওয়ানো হচ্ছে না, আমাদেরকে প্রতিনিয়ত হারাম খাওয়ানো হচ্ছে। আর যে খাবারগুলোর সাথে আমরা পরিচিত না, যে খাবারগুলো দেখলে কিন্তু আমাদের শরীর শিউরে ওঠে, সেই খাবারগুলো কিন্তু আমাদেরকে খাওয়ানো হচ্ছে। এভাবে কতকাল আমাদেরকে জীবিত মুরগি বলে আমাদেরকে মরা মুরগি খাওয়ানো হবে, আমাদেরকে খাসির মাংস বলে আমাদেরকে কুকুরের মাংস খাওয়ানো হবে? এই প্রশ্ন আর সাধারণ মানুষের, কারণ এভাবে চলতে থাকলে একটা সময় আপনাকে কুকুরের মাংস খাওয়াবে না, আপনাকে মরা মুরগির মাংস খাওয়াবে না, আপনাকে মানুষ দব করে মানুষের মাংসই খাওয়াবে। তখন হয়তো আপনি বুঝতে পারবেন না কোনটা মানুষের মাংস আর কোনটা পশুর মাংস আপনাকে খাওয়াচ্ছে। প্রিয় দর্শক, এগুলো প্রতিকার করা উচিত, এটার জন্য আলাদা আইন করা উচিত। যেই খাবারের জন্য মানুষ ছুটে চলে মাইলের পর মাইল আর দিনের পর দিন পরিশ্রম করে যায়, সেই খাবারে হচ্ছে হারাম। এই বিষয়টা জানার পরে আপনার প্রতিক্রিয়াটা কী হতে পারে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। তাই আমি বলছি, যারা ধরা পড়ছে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যেন পরবর্তীতে ওদের কোনো জেনারেশন যেন এই কাজগুলো করতে আর সাহস না পায়। আজকের এই ভিডিওটি পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার মনে একটু আঁচড় কেটে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।